সবাইকে স্বাগত জানাই এটিএন বিজনেস এন্ড ফিনান্সের আজকের পর্বে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, রমজান আসার অনেক আগে থেকেই কিন্তু সব কিছুর দাম বেড়ে যায়, এটা আমাদের দেশে প্রচলন রয়েছে এবং আমরা ভোক্তা যারা তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ নিয়ে কথা চলে, টকশো হয়, পেপারে লেখালেখি হয়, তারপরেও আসলে কতটুকু উপকৃত হয় এদেশের জনগণ। সামনে আসন্ন রমজান এবং এই করোনাকালীন এই সময়ে দ্বিতীয় ঢেউয়ের পরে এমনি মন্দা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের, কিন্তু তারপরে দ্রব্যমূল্যের দাম কোন দিকে যাবে? ইতিমধ্যেই চিনির দাম, তেলের দাম একটু চড়া আমরা দেখতে পাচ্ছি। এই সব কিছু বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আসন্ন রমজান। এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত, প্রশ্ন, অভিমত জানাতে ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে 02818976। সেই সাথে একসাথে ফেসবুকে অনলাইনে দেখতে পারেন এটিএন বাংলা লাইভ ফেসবুক পেজ থেকে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব গোলাম মোলা, তিনি সাধারণ সম্পাদক মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি এবং সেই সাথে সভাপতি বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব গোলাম রহমান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে এসেছেন, সময় দিচ্ছেন, এবং এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ক্রুশিয়াল, কারণ একটা টার্নিং পয়েন্ট হতে পারে, হয় দ্রব্যমূল্যর স্থিতিশীল থাকতে পারে কিংবা বৃদ্ধি হতে পারে। এই জায়গাটায় আপনাদের কাজকর্মের অনেক জায়গা রয়েছে, যেহেতু আপনারা পাইকারি বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। শুরুতেই আসতে চাই, এখন বর্তমানে অলরেডি এই মার্চ মাসের শুরুতে কি মনে হচ্ছে যে বাজারের কোন দিকে যেতে পারে এবং কোন কোন দ্রব্যের কথা আপনি বলতে চান উল্লেখ করে? ধন্যবাদ আপনাকে, পবিত্র মাহে রমজান অতি সন্নিকটে। তো বর্তমানে যে আমাদের যে বাজার দরগুলি আছে, সেটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভোজ্য তেল যেটা সোয়াবিন পাম তেল, এটার একটা মূল্যটা খুব উদ্যোগতি। কারণ হলো আপনার লকডাউনের পূর্বে এই সোয়াবিন তেল বিশ্ববাজারে ছিল $600, সেটা বেড়ে চলে আসছে আপনার ধাপে ধাপে $1100 উপরে চলে গেছিল আপনার, যে কারণে আপনার আমাদের দেশীয় বাজার ইম্প্যাক্ট পড়েছে। কারণ আমাদের দেশে এক ছটাক পাম তেল উৎপন্ন হয় না, এক ছটাক সোয়াবিন তেল উৎপন্ন হয় না, এগুলো সম্পূর্ণ আমরা নির্ভরশীল আমদানির উপরে। আমরা যারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী আছি, আমরা ডিপেন্ডেন্ট হলাম আমাদের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির উপরে। যেমন আমাদের ওনারা ক্রুড নিয়ে আসে, ওনারা রিফাইন করে, তাদের কাছে আমরা মাল ক্রয় করি, বিভিন্ন ফসল টাউনে আমরা বিক্রি করি এবং রিটেলারদের কাছে বিক্রি করি। আর বোতলজাত তেল যেটা আছে, এটা ওনারা ওনাদের পরিবেশকের মাধ্যমে এবং এই জেলা উপজেলার ভিত্তিতে মালগুলি রিটেলের কাছে চলে যায়। আর এটা যে MRP মার্কেট রিটেল প্রাইস যেটা আছে, এটাকে নির্ধারণ করে দেয় আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং মিল মালিকদের প্রতিনিধিরা নিয়ে বসে প্রতি 3 মাস অন্তর এটা ফিক্সড আপ করে। ইতিপূর্বে আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় ভোজ্য তেল একটা স্ল্যাব করে দিয়েছে। এখন আপাতত সেই মন্ত্রী হিসাবের নির্দেশ অনুযায়ী আমাদের সোয়াবিন এবং পাম তেলের বাজার চলছে, কিন্তু পাম তেল সরকারের নির্ধারিত মূল্য থেকে কম দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমার কাছে যেটা দেখা যাচ্ছে যে সোয়াবিন এবং চিনির দাম অনেক কম ছিল। গত 15 দিনে এই চিনির দামটা আপনার বেড়ে আজকে 61.36 টাকা, এটা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে 70 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এটা আপনার বাণিজ্য মন্ত্রী মহোদয় যারা আমদানিকারক এবং উৎপাদনকারী তাদের নিয়ে বসে আলোচনা করতে পারে, চিনির দাম বাড়ার মতো এত যুক্তির কারণ আমি খুঁজে পাচ্ছি না। এছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে যেটা আমাদের রমজানে প্রয়োজন, যেমন পেঁয়াজ, আপনার একদম হাই কোয়ালিটি যেটা আছে আপনার পাইকারি পর্যায়ে 27 টাকা বিক্রি হচ্ছে, খুব প্রাইম কোয়ালিটির পেঁয়াজ যেটা বাংলাদেশি, রসুন বাংলাদেশি যেটা আছে 40 টাকা, যেটা আমাদের দেশে নতুন মাল যেটা উৎপন্ন হয়েছে, চায়নারা বিক্রি হচ্ছে 96 টাকা, প্রত্যেকটা ইম্পোর্টারের লস, আন্ডার রেটে বিক্রি হচ্ছে। আদা আপনার যেটা আপনার
এখানে পেঁয়াজের বাজার নিয়ে একটু কথা বলি, আমরা বিভিন্ন সময়ে দেখেছি পেঁয়াজের বাজারে আগুন, এবং এমনও কথা এসেছে যে পেঁয়াজ ছাড়া রান্না করার একটা ব্যবস্থা যেন আমরা করে ফেলি যদি আমাদের রিচের বাইরে চলে যায়। কিন্তু এই সময়ে সামনে রমজান, পেঁয়াজের এখনকার কি মনে হচ্ছে, এটা কি আবার খুব বেশি আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে কি না দাম? না, আপাতত রমজানের কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের যে পেঁয়াজ আছে, আমাদের দেশি পেঁয়াজ এখন চলছে, কোনো ইন্ডিয়ান পেঁয়াজ আসছে না। মাঝে সাঝে আপনার যে আপনার হল্যান্ডের কিছু পেঁয়াজ কারো মধ্যে ছিল, কিছু কিছু মার্কেটে দেখা যায় আপনার, সেটা কেউ ক্রয় করছে না, ১৯ টাকা হোক নিচ্ছে না কেউ। আর রসুন দেশিটা ৪০ টাকা, আর রসুন চায়না যেটা ইম্পোর্টার সেটা ৯৬ টাকা, সেটাও ইম্পোর্টাররা লস হচ্ছে এখন। আদা আপনার চায়নাটা ৮৫ টাকা, আপনার আমাদের একটা কেরালা আদা ইন্ডিয়া ৪৬ টাকা, ছোলা ৬০ টাকা চলতেছে, আর একটা যেটা মোটর ডাল বলে আর কি, যেটাকে আপনার কাছে আবারও কিছু একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমরা রনি, আমি শিলগা থেকে বলতেছি। আমি বলতে যাচ্ছি হাজি গোলাম মোল্লা স্যারকে বলতে যাচ্ছি যে ভোজ্য তেলের যে বাজারের কথা বলতেছেন, বাজারে আপনারা যে রেটের কথা বলতেছেন, কিন্তু পাইকারি যে পাইকারি ছাড়া খুচরা বাজারে যে দোকানদাররা আছে, গায়ের রেট ৬২৫ টাকা করে তেলে, তারপর এটা ৬৮০ টাকা করে বিক্রি করছে, তো ওই ব্যাপারে আপনারা কত সচেতন হয়েছেন বা কি করতেছেন? অনেক ধন্যবাদ দর্শক, আপনার এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই আয়োজন আমরা শুনবো একে একে, আপনি বলছিলেন এবং সেই সাথে উত্তরটাও নিয়ে নেব। আমি কি দর্শকের উত্তর দিব? হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা অ্যাকচুয়ালি পাইকারি বাজারে প্রতিনিধিত্ব করি। এখন বাংলাদেশে আনাচে কানাচে উপকূলীয় অঞ্চল বলেন, ঢাকা শহরে অলিতে গলিতে অসংখ্য আপনার খুচরা মুদি দোকান আছে, রিটেলার বলেন, আমাদের পক্ষেতে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে আপনার এটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু সরকার আপনার নিয়ম করে দিয়েছে যে আপনার একটা খুচরা ব্যবসায়ী তার ভোজ্য তেল সোয়াবিন ১১৫ টাকার উপরে সে নিতে পারবে না, জি, তাহলে যখন পাইকারি বাজারে ১১০ টাকা করে স্ল্যাব করে দেওয়া হয়েছে, ১০ টাকা বেনিফিটে তারা বিক্রি করবে, এর মধ্যে তাদের খরচ যাবে একটা লিটারে, যথেষ্ট প্রফিট। এরপরে যদি কোনো ব্যবসায়ী কোনো গভর্নমেন্টের নির্ধারিত মূল্যের থেকে বেশি দাম কারো কাছ থেকে ই হয় আদায় করেন, তাহলে আপনার আমাদের তো প্রতিবাদ করতে হবে যে সরকার তোমার রেট নির্ধারণ করে দিচ্ছে ১৫ টাকা, তুমি কেন ২০ টাকা নিচ্ছ? আমাদের কিছুটা নিজে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতেও হবে, জি। কিন্তু এই প্রক্রিয়াটা কি সেটাও যদি আমরা আমাদের দর্শকদেরকে একটু জানাই। সেটা আপনার আমাদের ভোক্তা অধিকার আছে, আপনার সেখানে আপনি কমপ্লেইন করতে পারেন। এছাড়া এই যে আপনাদের ক্যাব আছে, ক্যাবকে কমপ্লেইন করতে পারেন, জি। এটা তো নিজেই প্রতিবাদ করা যায়, এটাতে এত সংস্থার প্রয়োজন হয় না। এখানে খুচরা বিক্রেতারা তো আপনার শত শত মূল মাল বিক্রি করেন, ওরা ১০ কেজি ২০ কেজি মাল বিক্রি করেন, অতএব আপনার মশা মাছ থেকে কামান দাগানোর প্রয়োজন নেই। প্রত্যেকটা এলাকাতেই আপনার ভোক্তারই আছে, এবং আমাদের হটলাইন আছে, ভোক্তা বললেই হয় যে আমার কাছে ১৫ টাকার মাল ২৫ টাকা নিচ্ছে, একটু দেখভাল করার জন্য। আচ্ছা, অবশ্যই সেভাবেই আমরা নিশ্চয়ই সামনে কাজ করব। আপনি যেটা বলছিলেন যে স্পেসিফিক আইটেমগুলোর নাম বলছিলেন, এবং সেখানে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করছিলেন যে কোন জায়গাগুলোতে এখনো কনফিউশন রয়েছে, দাম বাড়তে পারে কি না, সম্ভাবনা রয়েছে। চিনি নিয়ে একটু কনফিউশন, যে চিনির একটা আপনার বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদের যারা আমদানি করেন, ক্রুড এখানে আমদানি করে এখানে রিফাইন করা হয়। আচ্ছা, আর আমাদের সরকারের বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১৮টা আপনার সুগার মিল ছিল, সেগুলি কোনো উৎপাদনের ক্ষমতা নেই, সারা ১৮টা মিল গত বছর ৭০,০০০ টন মাল শুধু প্রোডাকশন দিয়েছে, এবং যদি তাদের লোকসান নিয়ে হিসাব করা যায় তাহলে চিনির কেজি পড়বে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা কেজি, যত টাকা লস সুগার কর্পোরেশন দিয়েছে। আর আমাদের যারা এই ক্রুড এনে যে আমাদের গ্রুপগুলো উৎপন্ন করে, আমাদের যে মেঘনা বলেন, জেজবন্ধু বলেন, আব্দুল মোনিম লিমিটেড, এস আলম, আমাদের সিটি গ্রুপ, সিটি গ্রুপে একাই সক্ষমতা আছে প্রতি মাসে ১.৫ লাখ টন মাল প্রোডাকশন করা। তা আমরা এখন ভোজ্য তেল বলেন, আপনার চিনি বলেন, আটা, ময়দা, ছোলা, এবং রমজানের যেগুলো এসেনশিয়াল যেগুলি প্রয়োজন আছে পেঁয়াজ ছাড়া ব্যতীত, এই সব কিছু আপনার এই গ্রুপগুলি আমদানি করেন, এবং আমরা
নির্ভরশীল হলাম এই আমাদের গ্রুপগুলির উপরে, আমদানি কারকদের উপরে। আমরা তাদের কাছে মালটা পারচেজ করে সারা বাংলাদেশের মফস্বল টাউনে বিক্রি করি, এবং মফস্বল টাউনে যে পাইকারি ব্যবসায়ীরা আছেন তারাও আপনার ওনাদের কাছে সরাসরি মাল ক্রয় করেন। ওনারা নির্ভরশীল হলো বিশ্ববাজারের উপরে, যেহেতু ভোজ্য তেলের বাজারটা বিশ্ববাজার পর্যায়ক্রমে অনেক উপরে উঠে গেছে, যে কারণে এটা একটা যুক্তিগত কারণ আছে। চিনির বিষয়টা আমার মনে হয় একটু বাণিজ্য মন্ত্রণালয় মাহের রমজানে আপনার ভোক্তারা কিছু সাশ্রয় মূল্যে চিন্তা করে করতে পারবে। অবশ্যই আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব গোলাম রহমান, আমি একটু তার কাছে আসতে চাই। যেহেতু কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সবসময়ই দ্য এন্ড ইউজার তাদের জন্যই কাজ করে থাকে, এই ভোক্তা অধিকার নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাপোর্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, কিন্তু এই রমজানের সময়ে দ্রব্যমূল্যের দাম যখন বৃদ্ধি পায় এবং অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়, এবং আমাদের এরকম ফোন কল আমরা পাই দর্শকের কাছ থেকে যে তারা আসলে কী করবে, কীভাবে তাদের এলাকার মফস্বল শহরগুলো কিংবা অলিতে গলিতে যে বিক্রেতা থাকে তাদের দামগুলো নিয়ে তারা কীভাবে প্রতিবাদ করবে, এই জায়গাটা নিয়ে একটু আপনাকে আপনার কাছে আসবো যে কীভাবে আমাদের সাধারণ জনগণ তাদের ভয়েস রেইজ করতে পারে, কিভাবে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন, বিশেষ করে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম নিয়ে। প্রথমে আমি একটা কথা বলতে চাই, বিগত কয়েক রমজান বাজার ব্যবস্থাপনা বাণিজ্য মন্ত্রণালয় বেশ দক্ষতার পরিচয় দিয়েছে, যে জন্য বিগত কয়েক রমজানে দ্রব্যমূল্য খুব অস্বাভাবিক বৃদ্ধি হয়, ভুলাংশে স্থিতিশীল ছিল। আমরা আশা করব এবারে রমজানেও দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। আপনি আমরা সবাই জানি পণ্যের মূল্য নির্ধারিত হয় সরবরাহ এবং চাহিদার ইন্টারাকশন, অর্থাৎ সরবরাহ যদি বেশি থাকে চাহিদা যদি কম থাকে তাহলে মূল্য কমে, আর সরবরাহ যদি বেশি থাকে চাহিদা না সরবরাহ যদি বেশি থাকে চাহিদা যদি কম থাকে তাহলে মূল্য কম, অন্যদিকে সরবরাহ কম থাকলে চাহিদা বেশি থাকলে মূল্য বাড়ে। এখন সরবরাহ মূল্য কিভাবে নির্ধারিত হয়? সরবরাহ মূল্য আমরা যে রমজানে যেসব পণ্য ব্যবহার করি, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা, খেজুর, এগুলির একটা চিনি, একটা বড় অংশেই বিদেশ থেকে আমদানি হয়। যখন বিদেশে মূল্য চড়া হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের এখানে যারা সর্ব আমদানিকারক তারা দামটা বেশি চায়, দাম বৃদ্ধি করে, এবং তার সাথে আছে শুল্ক। শুল্ক যদি অধিক হয় তাহলে মূল্য বাড়ে। এখন যে রমজানের সময় আরেকটা জিনিস হয় যে ভোক্তাদের তরফ থেকে কিছু কিছু ভোক্তা আছে যারা বিত্তশালী, তারা একসাথে বেশি জিনিস ক্রয় করে, এবং বেশি জিনিস ক্রয় করলে যা হয় যে বাজারে বাড়তি চাপ সৃষ্টি হয় এবং বাজার অস্থিতিশীল হয়, ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির সুযোগ পায়। এই প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা বলতে চাই। তাহলে এই যেহেতু ভোজ্যতলের দাম আন্তর্জাতিক বাজারে বেশি, তাই ট্যাক্স রেশনালাইজেশনের মাধ্যমে মূল্যটা নিয়ন্ত্রণ করা যায় কিনা সরকার তা ভেবে দেখতে পারে। আর তাছাড়া যে স্বল্প বিত্তের ভোক্তাদের জন্য কিস্তির মাধ্যমে যে বিতরণ ব্যবস্থা আছে, স্বল্প কিছুটা ভর্তুকি দিয়ে হলেও যদি অধিক পরিমাণে সরবরাহ করা যায় তাহলে তার একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, মানুষ উপকৃত হতে পারে। চিনির ক্ষেত্রেও তাই, চিনিতে শুল্ক হার বেশি, সেই শুল্ক হার যদি রেশনালাইজ করে আপনার মূল্য স্থিতিশীল করার উদ্যোগ নেওয়াটা বোধ হয় সঙ্গত হবে। আমি বিশেষ করে আরেকটু পণ্যের কথা বলতে পারি যেটা রমজান নয় সবসময় প্রয়োজনীয়, সেটা হলো চাল। চালের মূল্যটা ঊর্ধ্বমুখী, তার কারণ চালের বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা, আর তাছাড়া আমাদের সরকারি স্ট্যাটিস্টিক্সে বোধ হয় কিছুটা সমস্যা আছে। যে পরিমাণ চাল সরকারি স্ট্যাটিস্টিক্সে আউশ এবং আমন মৌসুম উৎপাদিত হয়েছে, সত্যিকারে সে পরিমাণ চাল সম্ভবত উৎপাদিত হয় নাই।
এই প্রেক্ষাপটে সরকার বিদেশ থেকে চাল আমদানির সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়েছে, শুল্ক হার হ্রাস করা হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ চাল এখনো আসেনি সরকারি গুদামে, চালের মজুদ সর্বনিম্ন পর্যায়ে। এখন যেটা ব্যবস্থা করতে হবে, রমজানের সময় সাধারণ ক্রেতা, নিম্নবিত্তের ভোক্তা, যাতে নিম্ন মধ্যবিত্তের ভোক্তা যাতে কষ্টে না পড়ে, চালের মূল্য যেন স্থিতিশীল থাকে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যে দ্রুততার সাথে সরকারকে তাদের মজুদ বাড়াতে হবে এবং চালের সরবরাহ বৃদ্ধি করতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই ভোক্তাদেরকে, আপনার খুচরা বাজারে এবং পাইকারি বাজারে মূল্য পার্থক্য কিন্তু 20-30%। যদি এখন অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে, সেই সব বিল্ডিং এ 10-20 বা তার চেয়েও বেশি সংখ্যক পরিবার একসাথে বাস করে, রমজানের পণ্য হাতে গোনা কয়েকটি, যদি সবাই মিলে কি পরিমাণ পণ্য ক্রয় করতে হবে তা ঠিক করে একসাথে পাইকারি বাজার থেকে ক্রয় করেন, তাহলে কিন্তু 20-30% সাশ্রয় সম্ভব বলে আমার মনে হয়। এই সব ব্যবস্থা নিলে ভোক্তারা কিছুটা স্বস্তিতে থাকবে বলে আশা করি। আচ্ছা, আপনি বলছিলেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিষয়ে, এবং সেই জায়গাটা আমরা জানি যে এই রমজানের আগে এই ডিমান্ডটা অনেক বেড়ে যায়, তাদের রান্নার ভলিউম বেড়ে যায়, সেক্ষেত্রে যারা ভোক্তা তারা বেশি পরিমাণে বাজার করে। কিন্তু এই জায়গাটায় শুধু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই না, আমার কাছে মনে হয় যে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, কিছু সিন্ডিকেট রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আবারও আসবো। আমি এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু বলেছিলেন যে সবসময়ই আপনাদের ডিপেন্ড করতে হয় ইম্পোর্টারদের ওপর যারা দেশে মালগুলো নিয়ে আসে, এবং এই সময় করোনাকালীন আমরা জানি যে পুরো ইন্টারন্যাশনালি এই সাপ্লাই চেইন একটা ব্রেকডাউন হয়েছে, তো সেই সময়ে শিপমেন্ট থেকে শুরু করে যেখানে প্রোডাকশন হয়েছে সেই জায়গাটাতে শুরু করে আমাদের কাস্টমসেও যদি বলি ক্লিয়ারেন্স হতে সময় লেগেছে, এমপ্লয়ি কম ছিল, সময়ের সাথে শিফটিং ডিউটি করে করে কাজগুলো করতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে এই যে বেশ কিছু দিন, বেশ কিছু মাস ধরে আমাদের এই সাপ্লাই চেইন ব্রেকডাউন চলছে, সেই জায়গাটায় আমাদের দ্রব্যমূল্যের বাজারে ইফেক্ট কতটা পড়ছে? আসলে এফেক্ট হয়েছে আপনার কিছুটা, যে যখন দ্রব্যমূল্যের দাম ডবল হয়ে গেল, সোয়াবিন তেলের দাম, পাম তেলের দাম, যেমন আমাদের, আমি আপনাকে খোলাখুলি বলি, একসময় 30টা উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল, এই যে যে সোয়াবিন তেল এবং পাম তেলটা কুরুড় নিয়ে আসতে হয় বাংলাদেশে, ইম্পোর্ট করে কুরুড় এনে এটা রিফাইন করে তারপরে বিক্রি করে, সবার পক্ষে সম্ভব না। তো 30টাই আপনার বন্ধ হয়ে গেছে মিল, মাত্র 6টা মিল আমার চালু আছে, উৎপন্ন করছে তারা, এর মধ্যে 3টা গ্রুপই আপনার মাল ইম্পোর্ট করেনি। আচ্ছা, কারণ হলো যে এত উদ্যোগী বাজারে যদি মাল নিয়ে আসে, যদি আপনার লোকসান, বড় বড় লোকসান হয়ে যায়, যে কারণে তারা অবশ্যই ভয় পেয়ে আনে নেই। এমনকি যে আমাদের একটা গভর্নমেন্টের উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, যেটা আপনি দেখবেন সেনা সোয়াবিন বোতলজাত, সে সেনাও মাল ইম্পোর্ট করেনি। আমরা যেটা আলোচনা বসছিল, একটা মিটিং ছিল প্রতিযোগিতা কমিশনে, সেখানে বললেন যে আমরা মাল আনতে পারিনি, আমাদের কষ্ট নিয়ে পোষাচ্ছে না, পোষাচ্ছে না। এছাড়া আপনার এই, কিন্তু এখানে একটা ইস্যু আছে, জাহাজের কিছু প্রবলেম হয়েছে। আচ্ছা, একটা আমরা বড় জাহাজ যদি আপনার একবার বন্ধ করা হয়, এটাকে রিস্টার্ট করতে সময় লাগে, একটু বহুলোকে কিছু, সারা ওয়ার্ল্ডে তো বিভিন্ন সব সেক্টরে আপনার প্রবলেম হয়েছে, এবং অনেক সেক্টরে কিন্তু দেখা গেছে বিভিন্ন দেশে যেখানে প্রোডাকশন কম হয়, শুধু আমি ভেজিটেবলস কিংবা এই স্পাইসেসের কথা বলছি না, অনেক সেক্টরেই তাদের ওই ইম্পোর্টের কারণে কিন্তু ওই ব্যবসাটার পুরো সেক্টরটার একটা ধস নেমেছে। আমাদের এই দেশে আমরা খাদ্যের অভাব ওভাবে হয়তো অনুভব করতে পারিনি, ওরকম আমাদের সমস্যা হয়নি, কিন্তু যেসব দেশে হয়েছে তারা কিন্তু খুব খারাপভাবে এফেক্টেড হয়েছে। আল্লাহর অসুস্থতে আমাদের এত জনবহুল দেশ, সিস্টেমও আমাদের বিভিন্ন কুটি বিচ্যুতি আছে, এরপর আপনার যে কোনো জিনিস আমাদের ঘাটতি হয়, এটা আমাদের আল্লাহর অশেষ মেহরবানি, হয়তো 2 টাকা কম আর বেশি হয়েছে। করোনার কালীন সময়ে দ্রব্যমূল্যের দাম তো আমার খুব একটা বেশি ছিল না, শুধু পেঁয়াজটা একটু বেশি ছিল। তা আমরা এবার যে আশা করছি, বাণিজ্য মন্ত্রী মহোদয় ইতিপূর্বে ভোজ্য তেল নিয়ে মিটিং করেছেন, এরপর আমাদের বিভিন্ন স্তরে মিটিং হবে, এই
তখন ক্লিয়ারলি পাওয়া যাবে আমাদের যে আমাদের চাহিদা কতটুকু, মজুদ কতটুকু। স্যার যেটা বললেন স্যারের সাথে আমি একমত, আমাদের দেশে প্রত্যেকটা পণ্যেরই আপনার যে আমাদের পরিসংখ্যানটা সঠিক নয়। কারণ আমি এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সুবিধির প্রতিনিধিত্ব করছি আমি 17 বছর যাবৎ। জি, আমি 3-4 বার ইলেকশন করে পাশ করলাম, কিন্তু যখন থেকে আমি দায়িত্বতে আসছি তখন থেকে শুনতেছি যে আমাদের চিনি আমাদের প্রয়োজন হয় 1.5 লাখ টন, রমজান আসলে এটা 3 লাখ টন চাহিদা ডবল হয়ে যায়, ভোজ্য তেল 1.5 লাখ টন, রমজান আসলে এটা 3 লাখ টন হয়ে যায়। আমার কথা হলো 17 বছরের জনসংখ্যা কতটুকু বৃদ্ধি পেয়েছে, যে কখন এই প্রয়োজন অনুযায়ী আমরা রাখতে পারছি না স্টক। না, তাহলে কি বলবো আমি, 17 বছরে যে 1.5 লাখ টন, 17 বছর কয় কোটি আপনার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা ওই পরিসংখ্যানের উপরে চলে আসছি। স্যার যেটা বললেন চাউলের বিষয়ে, যে শুধু চাউল না, আমি বলবো যে প্রত্যেকটা আইটেমেরই আমাদের সঠিক কোনো পরিসংখ্যান নেই। এই দেখুন, তেল যখন অধিক বেড়ে ভোক্তারা আপনার তাসনাস হয়ে গেল, তখন দেখা গেল আপনার আপনার মিডিয়ারা সোচ্চার হলেন, প্রিন্ট মিডিয়া সোচ্চার হলেন, বাণিজ্য মন্ত্রণালয় সোচ্চার হলেন। আমার কথা হলো এগুলো আমাদের আগাম চিন্তা করতে হবে, ব্যবস্থাপনাটা পাবলিক আপনার অসত্য হওয়ার পরে যদি আপনারা এটাকে নিয়ে দৌড়দৌড়ি করেন তাহলে তো লাভ নেই, রুগী মারা যাওয়ার পর ডাক্তার ডেকে আপনার লাভ হবে। সেটাই আমি বলবো, যে এখনও রমজানের বাকি আছে প্রায় 1 মাসের উপরে, যে আমাদের তড়িৎগতিতে আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় যথেষ্ট আপনার কর্মঠ লোক, উনি সবসময় চিন্তাভাবনা করেন যে কীভাবে আপনার দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকবে। সচিব মহোদয় পুরো টিমটা একটা খুব গুড টিম বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু আমার একটাই দুঃখ যে আগের থেকে চিন্তা অ্যাডভান্স চিন্তা করতে হবে যে আমার করণীয়টা কি। যেমন পেঁয়াজের বিষয়গুলো দেখেন, এখন আমার চলছে 27 টাকা, আপনি 24 টাকা পেঁয়াজ পাবেন প্রকারভেদে, আবার এই পেঁয়াজ হয়ে যেতে পারে 200 টাকা। তার মানে আগাম যদি তথ্য নিয়ে আমরা একটা তথ্যমান্ডে গড়ে তুলি যে আমার অরিজিনালি আমার কতটুকু প্রোডাকশন হয়েছে, আমার অ্যাকচুয়ালি দেশের চাহিদা কতটুকু, আমার যদি শর্টেজ হয় আমি তড়িৎগতিতে কীভাবে আমি আমদানি করব, কীভাবে আমি চাহিদা মেটাবো, তা আমার যদি জানাই না থাকে যে আমার চাহিদা কতটুকু, তাহলে আমি কীভাবে আপনার এই প্রবলেমগুলো সলভ করব। অতএব আমি দীর্ঘদিন যাব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি সে পত্রপত্রিকা স্টেটমেন্টে বিনয়ের সাথে আমি বলেছি যে আমাদের প্রথম ঠিক করতে হবে যে আমাদের প্রয়োজন কতটুকু, চাহিদা কতটুকু, উৎপাদন কতটুকু হচ্ছে, আমার শর্টেজ আছে কতটুকু, আমি কোত্থেকে মালটা ইম্পোর্ট করবো, আগাম চিন্তা করতে হবে। যে একটা এই যে চিনি আপনার কিছুদিন আগে আপনার 2200 টাকা চিনি, এখন 2300 টাকার উপরে চিনি চলছে, অথচ কোনো সাউন্ড নেই, কিন্তু তখনই দেখবেন 70-80 টাকা হয়ে গেছে, তখন আপনারা আমাদের ডাকাটাকে আরম্ভ করবেন, বাজারে বাজারে ভোক্তা যাবে, এই বিভিন্ন সংস্থার লোকজন বাজারে ঘুরবে, তাতে লাভ হবে কি, ভোক্তা তো শেষ। অ্যাডভান্স চিন্তা করতে হবে আমাদের, এবং বাজার মনিটরিং বলতে ব্যবসায়ীদের হয়রানি না, বাজার মনিটরিং করতে হবে বাণিজ্য মন্ত্রণালয় যে কি হচ্ছে, কি করণীয়, কাকে দেখা করাবো, বাস্তব চিত্রটা নিয়ে দৈনিক আপনার গবেষণা করতে হবে। আমাদের গ্লোবাল স্যার ইতিপূর্বে অনেকবার বলেছেন যেহেতু এক্সচেঞ্জ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ অনেক কাজ, একজন সচিব মহোদয় একজন মন্ত্রী মহোদয় দ্বারা এটা সম্ভব না, কারণ হাজার হাজার প্রকার কাজ আছে বাণিজ্য মন্ত্রণালয়ে। তা আমাদের যেগুলি অ্যাসেনশিয়াল কমিউনিটিগুলি আছে এগুলি নিয়ে যদি একটা দপ্তর সেপারেট করা যেত, অথবা একটা আলাদা অধিদপ্তর অথবা মন্ত্রণালয় যে তারা এটা নিয়েই সারাক্ষণ চিন্তাভাবনা করবে, তাহলে আমার মনে হয় আর একটু সুফল হতো। আমাদের স্যারের কথার রেফারেন্স দিয়ে আমি বলছি, গুলাম স্যার আমি দুজনে একমত এই ব্যাপারে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যেহেতু কোনো কিছুর দাম বাড়ার পর আমরা ব্যবস্থা করি, কিন্তু আমার আগাম ব্যবস্থা করতে হবে, তাহলে তো সফলতা আসবে। একটা ইস্যু আমরা সবসময় দেখে থাকি যে সেটা পাইকারি বাজার থেকে খুচরা বাজারের যখনই প্রোডাক্টটা আসে, আমরা ধরে নিই যে 5-10 টাকার মধ্যেই আমরা হয়তো বা পাবো, কিন্তু সেটা চলে যায় 20-30 টাকা অনেক সময়। যদি পেঁয়াজ, ছোলা, আদা যে কোনোটাই বলি, যে প্রাইসটা আসলে খুচরা বাজারে থাকার কথা তার থেকে অনেক বেশি থাকছে, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। এই বিষয়টা একটা আমাদের ভাবার বিষয়, কারণ এই রিটেলারদের জন্য, খুচরাওয়ালাদের জন্য আমরা সকল ব্যবসায়ী আপনার এমনকি বাড়িঘরেও আপনি বিশ্বাস করে দিতে পারি না যে আসলে পাইকারি পর্যায়ে এই জিনিসটার মূল্য এত।
আর তুমি 20 টাকা বেশি দিয়ে নিয়ে আসছো, আমার নন্দন বলেন, আগরা বলেন, ইভেন কি যে কোনো রিটেল দোকানে একটা ব্যাপক ডিফারেন্স। জি, তো আপনার এটাকে কমানোর জন্য আপনারা মিডিয়া যেটা পারেন যে এভরিডে পাইকারি একটা রেট, পাশাপাশি যদি খুচরা রেটটা আপনারা শো করেন, তাহলে আপনার ওই আপনাদের, কিন্তু সেটার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি পাইকারি তে তুমি প্রতিবাদী হবে তখন দ্বিতীয়ত আপনার সবাই জানতে পারবে আসলে দ্রব্যমূল্য দাম বেশি নয়। এছাড়া আমরা মন্ত্রী মহোদয়কে মন্ত্রণালয়ে মিটিংয়ে বারবার বলেছি যে আপনারা যদি মুক্তবাজার অর্থনীতি যদি কোনো একটা আইন প্রণয়ন না করে থাকেন তাহলে আপনারা একটা সার্কুলার জারি করতে পারেন যে পাইকারি থেকে খুচরা এই এই আইটেমে তোমরা এই 5-10 টাকা একটা আলোচনা সাপেক্ষে তোমরা এর উপরে বেশি মুনাফা করতে পারবে না। যদি এতেও বাধা থাকে তাহলে আপনার মেমো সিস্টেম করা উচিত স্ট্রিক্টলি, যে যে এটা আইন ইন্টারন্যাশনাল রুল যে সর্বস্তরে আপনার পাইকারি বলেন আমদানি করেন বলেন খুচরা বলেন যে সর্বস্তরে আপনার আপনি বলছিলেন যে সাপ্লাই এবং ডিমান্ডের কথা, এবং এই রমজানের সময়ে আমরা জানি যে সবাই আমরা একটু বেশি পরিমাণে কেনার চেষ্টা করি, আমাদের যতটুকু স্টক দরকার তার থেকে একটু বেশি আমরা কিনে থাকি, কিন্তু এটা ছাড়াও যেটা বলছিলাম যে সিন্ডিকেট এবং অসাধু কিছু ব্যবসায়ী যারা একটা দীর্ঘ সময়ে কিছু কিছু আইটেম নন পেরিশেবল আইটেমস যেগুলো সেগুলো স্টকে রেখে দেয় এই রমজান মাসে বেশি দামে বিক্রি করবে বলে, এই জায়গাটার মনিটরিং আমরা আসলে কতটুকু দেখতে পাচ্ছি? আপনার ব্যবসা ব্যবসায়ী তো ব্যবসা করতে চায়, যদি স্টকে বেশি মাল ধরে রাখে এবং রমজানের সময় যেহেতু ডিমান্ডটা বাড়ে সে সময় তো তার ছাড়ার কথা, রমজান চলে গেলে তো চাহিদা কমে যায়, তাই ব্যবসায়ী তার স্বার্থে আপনার রমজানের সময় মাল সরবরাহ বৃদ্ধি করে, প্রত্যেক ব্যবসায়ী আমদানি করে মাল ধরে মাল গুদামে রাখে এবং রমজানের সময় বিক্রি করে। এখন কথা হলো যে তারপরেও দাম বাড়ছে, কেউ দুষ্কর্ম করার চেষ্টা করে এতে কোনো সন্দেহ নাই, সেজন্য সরকারি যেসব প্রতিষ্ঠান আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন আর র‍্যাব, যে বাজারকে মনিটর করে যেসব প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রমটাও জোরদার করা প্রয়োজন, আর কৃষিবি একটা ভালো ভূমিকা রাখতে পারে আপনার মূল্য নিয়ন্ত্রণ, কৃষিবি যদি যে এইবার বোধ হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে রোজা শুরু হবে, মার্চের শেষার্ধে থেকে যদি কৃষিবি আপনার তেল চিনি পেঁয়াজ এবং অন্যান্য যে ছোলা খেজুর এইসব তাদের ডিলারদের মধ্যে সরবরাহ বৃদ্ধি করে তাহলে অন্য ব্যবসায়ীরাও দাম বৃদ্ধি করার ক্ষেত্রে নিয়ন্ত্রিত থাকবে, এটা আর কি আমার পরামর্শ যে মার্চের শেষ অর্ধে থেকেই যেন কৃষিবির কার্যক্রম বাড়ানো হয়, আর যেসব প্রতিষ্ঠান বাজার মনিটর করে এবং দুষ্ট ব্যবসায়ীদের মানে যেসব ব্যবসায়ী অতি মুনাফা করতে চায় তাদেরকে তাদেরকেও যেন মজুদ করে বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকেও দৃষ্টি রাখতে হবে, তাহলেই দেখা যাবে যে আপনার বাজার স্থিতিশীল আছে। আমি জানি বাণিজ্য মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণে বিশেষ করে রমজানের সময় বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে এবং ব্যবসায়ীদের সাথে এবং সংশ্লিষ্ট অন্যদের সাথে আমদানি কি হচ্ছে, স্টকে কি আছে, মজুদ কি আছে, যারা রিফাইনার বা মিলার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আশা করব যে এই যে সার্বিক যে ব্যবস্থাপনা সেটা সুষ্ঠু থাকবে
বন্দরে মাল খালার যাতে দ্রুত হয়, বন্দর থেকে মালামাল আপনার বিক্রয় কেন্দ্রগুলিতে যাতে আনতে কোন রকমের অসুবিধার সৃষ্টি না হয়, যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে, কোন ধরনের চাঁদাবাজি যেন না হয়, এইসব দিকে সরকারি সংস্থাগুলি দৃষ্টি রাখলে আমরা আশা করব আমরা যারা ভোক্তা আছি আমরা স্বস্তিতে থাকতে পারব। অবশ্যই অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমরা একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে আপনি মনিটরিংয়ের কথা যেহেতু বলছিলেন, আমার কাছে মনে হয় যে 21 সালে দাঁড়িয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা অনেক আগে থেকে দেখেছি, কিন্তু আমরা এখনও ডিজিটাল বাজারগুলো ওভাবে পাইনি। প্রতিটা বাজারে যদি একটা মনিটর রাখা হয়, একটা স্ক্রিন রাখা হয় যেখানে সকালে কী দাম, বিকালে কী দাম, কিংবা প্রতিদিনের যে তালিকা, আপনি যে কম্প্যারিজনটা বলছিলেন সেই জিনিসটা যদি রাখা যেত, তাহলে আমার মনে হয় যে ওই লোকাল মনিটরিংটা আরও প্রপারলি হতো। কারণ আমাদের এখান থেকে যখন সাংবাদিকরা যায় সকালে একটা বাজার দেখে এসে বিকালে যেতে যেতে ভোক্তারা সেই জায়গায় যেতে যেতে দামটা আবার চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটা একটু আমার মনে হয় সরকারের কাজ করার সুযোগ রয়েছে। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। হ্যাঁ, এটা বাণিজ্য মন্ত্রণালয় যদি আপনার একটা সার্কুলার দিয়ে দেয় প্রত্যেকটা বড় বড় মার্কেটে, জি, এটা তো সব জায়গায় করা সম্ভব না, গ্রামগঞ্জে অনেক বাজার আছে, জি, অলিতে গলিতে এখন দেখেন স্ট্রিটে অনেক বাজার চলে গেছে, আর মূল কথা যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্ট্রিক্টলি বলে দিতে হবে যে আমার ভোক্তা হোক, ওই যে আপনার একটা রিটেলার বললো যে আমি 60 টাকা বিক্রি করে দিয়েছি, আমি কিনে নিয়ে আসছি আপনার 45 টাকা, তখন তার ব্যাকিং এ তো দেখাইতে হবে যে হ্যাঁ আমার এই এই কাগজটা আমি কিনে নিয়ে আসছি। যে মুখে কথা বলে চলবে না, আবার আমি পাইকার, আমাকে যে কোনো সংস্থা এসে বললো যে আপনি কী দামে কিনছেন, যাতে আমি তৎক্ষণাৎ আমার সাপোর্টিং পেপারে দেখাতে পারি। এরকম যদি সিস্টেম করা হয় তাহলে আপনার কিছুটা আপনার ই থাকবে। আর মূল যেটা আমরা মূলে আপনার আসতে হবে যে স্যার যেটা বলতেছেন যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দিস ইজ দ্য ট্রু। আপনার আমাকে মাল আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে অথবা আমদানিকারক থেকে 200 টন ছোলা কিনলাম, এখন উনি আমাকে ডেলিভারি দিচ্ছে না, যেটা আমাদের প্রবলেম হয়, ইতিপূর্বে হয়েছে, ভোজ্য তেল নিয়ে, আপনার চিনি নিয়ে, আপনার এই মাল ডেলিভারি না দিয়ে তারা একটা হয়তো মেশিনারিজ অথবা আপনার তাদের শিপমেন্টের মাল আসে নাই, এরকম বলে টলে আপনার দেখা গেছে আপনার এই একসময় কম দামে বিক্রি করেছে, পরবর্তীতে বেশি দামের আশায় তারা বেশি দামে বিক্রি করে ওটাকে স্পেশালভাবে ডেলিভারি দিয়েছে। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের এই মনিটরিংটা থাকা জরুরি এবং আশা করছি সামনের রমজানে সাপ্লাই চেইনটা স্মুথলি কন্ট্রোল করার সুযোগ পাবে বসে প্রত্যেক বছরই করেন। গোলাম রহমান এবং গোলাম মাওলা, অনেক ধন্যবাদ আপনাদের বক্তব্যের জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, দেখা হবে এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্সের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।